শিল্পী অ্যাগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমাদের দেশে দিন দিন ছাগল পালনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কিছু ভাই বাচ্চা ছাগল কিনে খামার শুরু করতেছে, অনেকে বড় ছাগল কিনে খামার শুরু করতেছে। আজকের এই ভিডিওটি যে সকল নতুন খামারি ভাইয়েরা বাচ্চা ছাগল কিনে খামার শুরু করতে চান তাদের জন্য। সারা বিশ্বে দুইভাবে ছাগল ক্রয় বিক্রয় হয়, এক মাংসের দামে, দুই জেনেটিক্স বা পিউরিটির উপর। এক্ষেত্রে আবার পাঠা বা ব্রিডার বেশি প্রাধান্য পায় পিউরিটির উপর। আর আমাদের দেশে ছাগল বিক্রয় হয় পার্সেন আর ছাগলের মুখ দেখে, কোন ছাগলের মুখ কতটা ব্যান্ড করা, আর ছাগল দেখে বলে দেয় এটা 50% বা 80%। আসলে একটা ছাগলের মধ্যে কতটা পিউরিটি আছে একটা জাত, তা পরীক্ষা করা ছাড়া বলা সম্ভব না। আমাদের দেশে এখন পর্যন্ত এ ধরনের কোনো সুবিধা নাই। তাহলে আপনি কি এমন বিশেষজ্ঞ হয়ে গেলেন যে ছাগল দেখে বলে দিলেন এই ছাগলের এত পাচ্ছেন বা এই জাতটা এত পাচ্ছেন? ক্রোজ জাতের ছাগলগুলো সবসময় ক্রোজ বলা ভালো, বা যে জাত দুটির মধ্যে ক্রোজ সেই জাত দুটির নাম বলতে পারে। বাবা এবং মা কার কত পরিমাণ পিউরিটি আছে তা পরীক্ষা না করে বলা বুদ্ধিমানের কাজ না। নতুন খামারি ভাইয়েরা, আপনারা যে সকল ছাগল শুধু মুখ দেখে কিনে নিয়ে আসেন, জানেন কি এই জাতের ছাগলগুলো আজ পর্যন্ত কোনো বাণিজ্যিকভাবে খামার গড়ে ওঠে নাই। শুধু শখের জন্য এই তোতাপুরি জাতের ছাগল পালন করা হয়। তাহলে মুখ দেখে তোতাপুরি জাতের ছাগল কিনে কিভাবে আপনি বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলতে চান? আর 2 থেকে 3 মাসের যে বাচ্চা 20 থেকে 30 হাজার টাকায় ক্রয় করতেছেন, এই ছাগল আপনি 6 মাস পালন করার পর 30 হাজার টাকা বিক্রি করতে পারবেন না। তাহলে কেন এত দাম দিয়ে ক্রয় করবেন? আবার অনেক ভালো কোয়ালিটির বাচ্চা শুধু তোতাপুরি না হওয়ার কারণে দাম অনেক কম বলে। আপনারা যে তোতাপুরি নিয়ে পাগল, এই ছাগল দিয়ে আপনার বাণিজ্যিক খামার গড়ার শখ কোনো দিনই পূরণ হবে না। ভিডিওতে যে ছাগলগুলো দেখছেন সবগুলো ইন্ডিয়ান, এখানে 2000 টাকায় বাচ্চা পাবেন, আবার 20 হাজার টাকায় বাচ্চা পাবেন। কিন্তু 20 হাজার টাকার বাচ্চা কম করে হলো 30 থেকে 40 কেজি বডি ওয়েট হবে, আর আমাদের দেশে 10 কেজি বডি ওয়েট হবে না তা 30 হাজার টাকা দিয়ে কিনে অনেকে। আর এই বাচ্চা প্রজননের জন্য উপযুক্ত হতে 12 থেকে 15 মাসের মতো সময় লাগে। এতদিন তো আপনি ধৈর্য ধরেই রাখতে পারবেন না যে 12 থেকে 15 মাসে একটা বাচ্চা প্রেগনেন্ট হবে, এবং এরপরও আরও 5 মাসের মতো সময় লাগবে বাচ্চা পাইতে। এতদিন আপনি ধৈর্য হারা হয়ে খামার বন্ধ করে দেবেন। তবে আপনারা ভালো মানের খাসি বা পাঠা বাচ্চা পালন করতে পারেন, এতে অল্প সময়ে লাভবান হতে পারেন। এর সঙ্গে যদি আপনারা 10টা ভালো মানের ক্রোজ ব্রিডের ছাগল ক্রয় করে একটি ভালো পাঠা দিয়ে সংকর প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করেন, অনেক ভালো কিছু করতে পারবেন এবং আপনার নিজের হাতে আপনার খামারে বেশ কিছু ছাগল তৈরি হবে, যেগুলো থেকে আপনি ভালো মানের প্রোডাকশন পাবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, এবং এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।